মিথ্যা ভাবে কমলে আপনারা আমাদের চাচ্ছেন কেন? হ্যাঁ আপনারা ওইটাই পারবেন, আপনারা ওইটাই পারবেন। তৃণমূলের চাম চাকরি সেটা এখন বলতে পারবো না, আমরা দেখবো যাচাই করে অরিজিনাল তৃণমূলের না তৃণমূলের মধ্যে ঢুকে কেউ বদমাইশি করছে। নিশ্চয়ই ব্যবস্থা। আমার নাম আমিনুর রহমান বলছি, শাহাবুদ্দিন না এসেছিল স্যার, ডাইরেক্ট বলছে এখানকার লোকজন বলছে শাহাবুদ্দিন না এসে মারধর করছে। শাহাবুদ্দিন না তো আপনাদের তৃণমূলের বলতে পারবো না, বলছি এই তৃণমূলের শাহাবুদ্দিন এসেছিল আপনাদের বিষয়ে, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। যতক্ষণ না যাচাই হবে আমি যাচাই না করে কিছু বলতে পারবো, ঠিক আছে? আমার মনে হচ্ছে এটা কোনো পরিকল্পনা করে এটা ঝামেলা করা, যারা করেছে পরিকল্পনা সেটা বলতে পারছি না, সেটা দেখছি যাচাই করে। কিন্তু অভিযোগ আপনাদের বিরুদ্ধে হচ্ছে, আমাদের বিরুদ্ধে হলে কি হবে? আমরা তো ছিলাম না, না ফ্রন্ট, আমরা ফ্রন্টে থাকি আলাদা, যারা ঝামেলা করেছে তারা তৃণমূল হতে পারে না। আপনার নাম সুন্দরভাবে ভোট হচ্ছে এরকম কারা মেরেছে, কারা মেরেছে? এটা
আমাদের এখানে কর্মীদের রান্না হচ্ছিল, আমরা এখানে দাঁড়িয়ে এখানে আমাদের কর্মীদের রান্না হচ্ছিল, ঠিক আছে, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। তৃণমূলের 150 জন বাইক বাহিনী এসে আমাদের উপর চড়াও হয়, আমাদের দুখানা গাড়ি ভেঙেছে, আমাদেরকে মেরেছে। সকাল থেকে থেট চলছে আমার বাড়িতে, রেশন আছে বলে আমার বাড়িতে রেশনের নিয়ে থেট দিয়েছে। ওইখানে বিজেপির লোক করতে গেছিল, আমাদেরকে মারধর করেছে, আমাদের দুখানা বাইক ওখানে ভেঙে ফেলে দিয়েছে। আপনাদের কাউকে মারধর করেছে? তৃণমূলের কার নেতৃত্ব বলছি, তৃণমূলের কার নেতৃত্ব এগুলো? মনি সাহাবুদ্দিন, আজিবুদ্দিন, সবারই নেতৃত্বে, সবারই নেতৃত্বে বলছি। ভোট চলছে? ভোট চলছে না, ভোট বন্ধ আছে, ভোট চলছে, ভোট ওইদিকে মনে হয় বন্ধ হয়ে গেছে, মনে হয় ওরা মনে হয় ওইদিকে বুথ ক্যাপচার করতে গেছে মনে হয় যতদূর সম্ভব। আমার নাম শ্রীমন্ত জেলা।